পিরোজপুর সরকারি শিশু পরিবার পহেলা রমজানে 55 জন এতিম শিশু সঙ্গে ইফতারি করলেন পিরোজপুরের জেলা প্রশাসক। পহেলা রমজানে পিরোজপুর সরকারি শিশু পরিবারের 55 জন এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতারি করলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জেলা সমাজসেবা, শিশু পরিবারের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এ সময় এতিম শিশুদের খোঁজ খবর নেন এবং শিশুরা জেলা প্রশাসকের সঙ্গে ইফতারিতে শরিক হতে পেরে বেজায় খুশি ও আনন্দে উদ্বেলিত হয়। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক ইকবাল কবির জানান, প্রতি বছর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান স্বইচ্ছায় এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতারি করতে পছন্দ করেন, বিধায় শিশুরাও খুশি। ইফতারিতে এই সময় 55 জন এতিম শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সমাজসেবা বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে PIB71 TV।